আসসালামু আলাইকুম, আমি টুটুল আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের ভিডিওটাই হচ্ছে, অনেকেই আমাদেরকে কমেন্ট করেন যে আমরা কিভাবে কম খরচে একটা সিমেন্টের ট্যাঙ্ক করব, এবং এই যে আমরা এক মাস একটা সিমেন্টের যে রিয়াকশন, এটাকে যে আমরা এক মাস ধরে এখানে পানি পচায় রাখি, এটাকে কিভাবে আমরা নির্মূল করব, বা এই এক মাস সময়টাকে কিভাবে কমিয়ে নিয়ে আসব, এই নিয়ে অনেকেই প্রশ্ন করেন। তো আজকে আমি পুরো ব্যাপারটা আপনাদেরকে শেয়ার করব যে আমার মানে খামারে আমি কিভাবে এটাকে এক মাসটাকে কমিয়ে নিয়েছি এবং কিছুটা হলেও খরচ কমিয়েছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমি যে হাউসটার মধ্যে বসে আছি, তো পুরোটা প্রায় 13,000 লিটারের একটা ট্যাঙ্ক, এবং দেখতে পাচ্ছেন আপনারা টাইলস দিয়েছি আমি। হয়তো ভাবছেন যে অনেক আরও খরচ বেড়ে গেল কি না, আসলে এখানে খরচ বাড়েনি, কারণ হচ্ছে আমরা এখানে যে ইটগুলা ছিল, ইটগুলা খুব কম দামি ইট ব্যবহার করেছি এবং পুরোটাতে টাইলস করেছি। এবং টাইলসটা হচ্ছে কীরকম টাইলস আপনাদেরকে বলি, আপনারা অনেকেই চিন্তা করবেন টাইলসের দাম অনেক, কিন্তু দেখবেন যে বাজারে গেলে আপনারা পুরাতন টাইলস পাবেন, পুরাতন বা কোনা ভাঙ্গা এই টাইপের অনেক টাইলস পাবেন। তো এই কোনা ভাঙ্গা বা এই টাইলসগুলোকে খুব কম দামে পাবেন। আমি যেমন 9-10 টাকার মধ্যেই স্কোয়ার ফিট এরকম আমি টাইলসগুলো পাইছি আর কি, খুব কম দামের মধ্যে। তো এইটা দিয়ে আমি করছি কি, পুরোটাতেই হালকা হালকা যেখানে কোনা ভাঙ্গা ওখানে একটু সিমেন্ট দিয়ে, সাদা সিমেন্ট দিয়ে ওটাকে সুন্দরভাবে করাই নিছি, এবং মাঝখানটা স্লপ করে দিয়েছি, 1 ইঞ্চি স্লপ আছে। এবং আমার পিছনে দেখতে পারবেন পুরো এলাকা জুড়ে অনেক বড় বড় ট্যাঙ্ক করছি। ট্যাঙ্কগুলো আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এই ট্যাঙ্কগুলো করছি, তবে এইটা আগে আপনাদেরকে দেখাই, এটা আমরা আজকে পরিষ্কার করব, যেটাতে জাস্ট এমনি নর্মালি যেভাবে পরিষ্কার করা লাগে, কারণ টাইলসের তো জানেন কোনো রিয়াকশন নেই, এই কারণে আপনি একটা মাস আপনি আগে কাজটা করতে পারবেন, সেই কারণে আমার মানে চিন্তা থেকে এটাকে করা। এখন জানি না কতদূর কি, আপনারা চাইলে এটাকে আরও খরচ কমাতে পারেন, আরও অন্য কোনো পদ্ধতি আসতে পারে আপনাদের মাথায়, আমি জাস্ট আমি যেটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন যে আমি এই যে চারপাশটা ঘিরে নিছি, কারণ হচ্ছে যেন পাতা টাতা না পড়ে, এই কারণে এটা আরও নেট দিব, এবং এই পাশটাতে পুরোটা দেখতে পারবেন যে হচ্ছে পুরোটাতেই আমি টাইলস করে দিয়েছি, এবং এই টাইলসটা দেওয়ার কারণে আপনার হাউসটা অনেক শক্ত হয়েছে, এবং এটাতে কোনো সমস্যা হবে না, কারণ হচ্ছে টাইলসটা দেওয়ার কারণে আরও 1 ইঞ্চি করে পুরুত্বটা বাড়ছে এটার। তাহলে অনেকেই চিন্তা করতে পারেন যে আমরা নর্মাল ইট দিয়েছি, কম দামি ইট দিয়েছি, ভেঙে পড়বে কি না, এই চিন্তাটাও এখন থেকে আর থাকবে না। আর আমি পাইপলাইন আপাতত লতা পাইপ দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এখনও আমি পুরো সেট আপটা শেষ হয়নি, তাই কারণে আমি এটা এখনও করিনি। তো আসেন আমার সাথে, আমি আমার পুরো খামারটা কিভাবে করছি এবং এটাতে কি কি কাজ হচ্ছে পুরোটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখছেন, এটা একগুলা রুম ছিল, তো এই রুমগুলোকে আমি কিভাবে কাজে লাগিয়েছি, এই দেখেন এই দরজা জানালা সবগুলোকে এরকম ইট দিয়ে গাঁথনি করে এটাতে আমি ভিতরটাতে, শুধু বাহিরে না ভিতরে শুধু টাইলস করতেছি। অলরেডি আমার 3টা ট্যাঙ্ক হয়ে গেছে, ওগুলো নিয়ে আপনাদেরকে দেখাবো, তবে এইগুলোর যে কাজ চলছে এটা আপনাদেরকে দেখাচ্ছি, এবং কিভাবে কম খরচে করবেন সেটা বলার চেষ্টা করছি আমি আপনাদেরকে। এটা দেখেন, এই যে এই হাউসটা দেখছেন, এই হাউসটাতে আমি মোটামুটি কমপ্লিট, ভিতরে শুধু টাইলস করা বাকি, এবং আউটলাইনগুলো কীভাবে করছি অন্য ওগুলো আপনাদেরকে দেখাবো। এই যে দেখছেন আরও একটা বড়, এইগুলো এক একটাই প্রায় 20,000-এর কাছাকাছি পানি ধরবে, 20,000-এর উপরেও ধরতে পারে, এবং ভিতরটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু ক্যামেরাটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিতরে দেখেন আমি পুরোটাতেই দেয়ালের যে আগের সিমেন্টগুলো ছিল সেই সিমেন্টগুলো আমি আস্তে আস্তে সব ভেঙে দিয়েছি, কারণ এখানে টাইলস বসাবো। এবং নিচটা দেখেন, নিচটাকে দেখেন আমি দুরমুজ বলতে কি, আমাদের এদিকে দুরমুজ বলে, এটাকে আমরা বিভিন্ন খোয়া দিয়ে এটাকে বসায় রেখে এর উপরে টাইলস দিব, এবং কিভাবে টাইলস দিয়েছি এটাও আপনাদেরকে দেখাবো। এই যে এই ছোট রুমটা দেখছেন, এই ছোট রুমটাতে আমি হসপিটাল ট্যাঙ্ক করছি, কিভাবে করছি দেখাই। এই যে দেখেন আমি এটাকে পাইপ বের করে নিচ্ছি মাছ থেকে, এবং
এইগুলো দেখেন ছোট ছোট ট্যাঙ্ক, কারণ হচ্ছে এই এই বাম্পাসেরটা যেটা দেখছেন এটাতে আমি এফসিও করব, আর এই ছাইডটাতে আমার হসপিটাল ট্যাঙ্ক যেটাকে বলি আমরা, মাছের কোনো রোগ বালাই হলে এই ট্যাঙ্কে এনে তাকে পরিচর্যা করব। এটাও আরও কাজ চলছে, আমি আপনাদেরকে দেখাবো আরও। এই যে এই রুমটাতে দেখেন এটা পুরো জুড়ে আমি অনেক বড় একটা রুম করে ফেলেছি, এখানে অলরেডি 6টা ট্যাঙ্ক আছে, প্রত্যেকটাই 5000 লিটারের। এই যে এই রুমটা দেখছেন, এই রুমটাতে আমরা প্রায় 6টা ট্যাঙ্ক করেছি, এবং 6টার মধ্যে এটা দেখেন এটাতেও কাজ চলছে, তবে আমি যে 3টা রেডি হয়ে গেছে সেই 3টা আপনাদেরকে দেখাবো আমি। দেখেন এখানে আমি একটু হালকা কাজ দেখাতে চাই আপনাদেরকে, এখানে দেখেন টাইলসের কাজ হচ্ছে এবং আউটলাইনের জায়গাটা হচ্ছে এখানে, এবং এই দেখেন এই টাইলসগুলো হচ্ছে সব কোণা ভাঙা, যেটার দাম একদমই কম মোটামুটি। এ দেখেন দেখতে পাবেন এনারা কাজ করছে। তো আমার মিস্ত্রির সঙ্গে একটু কথা বলি। আচ্ছা দাদা, এই যে কাজ যে করছেন, হ্যাঁ, এটাতে কীরকম খরচ কম? এমনি নর্মাল টাইলস আছে যেটা দামি টাইলসগুলো মানুষ কেনে, সেটা থেকে এটার পার্থক্য কী, এবং কাজ হবে কি না আদৌ, বা যখন পানি থাকবে লোডটা নিবে কি না? লোড নেবে, এটা সমস্যা না, এটা লোড নেবে, কোনো সমস্যা নাই, ভালো লোড নেবে। আর ওই ভাঙা টাইলসগুলোর কোনো অসুবিধা আছে কি না? না না না, কোনো অসুবিধা নেই, ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আপনারা কাজ করেন, আমরা আরও ট্যাঙ্কগুলো আপনাদেরকে দেখাই। এই যে এটা একটা হচ্ছে আপনাদের কমপ্লিট হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছেন এটা একদম কমপ্লিট প্রায়। এই দেখেন আমরা মাঝখানে আউটলাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আউটলাইন, এই আউটলাইনটাকেই আমরা সুন্দর করে দিয়েছি, এখানে শুধু একটা পাইপ বসাই দিব উপরে এলবো দিয়ে, এলবোর নিচে দেয়া আছে আর কি, আর পুরোটাই দেখেন টাইলস করা, যাতে আমাদের খরচগুলো অনেকটাই কমে যায়। এরপরে দেখেন এইদিকে আরও 2টা হয়ে গেছে, কাজ চলছে, হয়তো আমরা খুব শীঘ্রই দেখেন আমরা কিন্তু মোটামুটি আউটলাইনটা আপনাদেরকে দেখাই। এই আউটলাইন, এই দিক দিয়ে আমাদের ড্রেন হবে, এই আউটলাইন দিয়ে হচ্ছে পানিগুলো আউট হবে। এখানে আমরা একটা গেট ভাল্ভ দিব আর কি, এখানে একটা গেট ভাল্ভ হবে, এই গেট ভাল্ভ দিয়ে পানিটাকে আমরা কন্ট্রোল করব। এবং দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রথম ট্যাঙ্ক, প্রথম ট্যাঙ্কটাতেই কাজ শেষ। এই যে মোটামুটি সবাই কাজ করছে দেখতেই পাচ্ছেন, হয়তো বা খুব এক সপ্তাহের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, আরও দেখতে পারবেন ইনশাল্লাহ। আপনারা চাইলেই আমাদের এখানে এসে দেখে যেতে পারবেন যে আমরা কীভাবে করেছি, এবং আমি তরি একটু আমাদেরকে টাইলসগুলো দেখা, একটু টাইলসগুলো দেখান যে আমরা ভাঙা টাইলসগুলো কীরকম আমাদের। আমরা এই যে হ্যাঁ কোণা ভাঙা দুই একটা দেখান দেখি, এই দেখেন হালকা কোণা ভাঙা থাকে, একটু বেশি হলেও সমস্যা নেই, ওটা মিস্ত্রিরাই ঠিকঠাক করে দিতে পারে। ওই যে ওগুলান দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এগুলান হালকা হালকা করে কোণা ভাঙা, অল্প, এইগুলো আপনারা কম দামেই নিতে পারবেন, এবং এটা ইউজ করলে আমার মনে হয় না যে আপনার এক মাস ধরে এটাকে ইয়া করতে হবে, যে ভেজায় রাখতে হবে যে কতদিনে রিয়াকশনটা কমে যাবে। এবং দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে পুরো ভিউটা দেখাই যে আমাদের কত বড় একটা পরিকল্পনা চলছে। এই দেখেন এরকম প্রায় 3 একর জমিতে আমরা এটা কাজ চলছে, দেখতেই পাচ্ছেন ওই যে সোজায় দেখছেন এটা হচ্ছে আমাদের গোল ঘর, এখানে আমরা যেটা আপনাদের প্রথমে দেখাইছি, আর এইগুলোর প্রত্যেকটার ভিতরে একটা করে ট্যাঙ্ক আছে, এবং এই বড় রুমটাতে আছে 6টা, এদিকে 4টা 5টা এরকম আর কি। আরও আমরা আস্তে আস্তে বাড়াচ্ছি, হয়তো এই যে পুরো ল্যান্ডটা দেখছেন বালু তুলছি আমরা, এই ল্যান্ডটার মধ্যে আমরা পুরোটাতেই বায়োফ্লক করব। এবং আরেকটা জিনিস আপনাদেরকে জানাই, আমরা যে গত প্রশিক্ষণের যে ব্যবস্থা করেছিলাম এতদিন ধরে সেইগুলান করেছি আমরা অনেক স্কুলে, কিন্তু আমরা ওটার জন্য আলাদা একটা হল রুম করে ফেলেছি, এখানে আমরা প্রশিক্ষণ রুম হিসাবে ইউজ করব, যাতে যারা আসে যেন প্র্যাকটিক্যালি করতে পারে। আর আমরা আগের যে প্রথম যে ইয়াটা আমাদের ট্যাঙ্ক ছিল আমাদের প্রশিক্ষকের, ওটার মাস মোটামুটি উঠে গেছে, তো এই কারণেই আমরা সাহস পেয়েছি যে এটা আসলেও কাজে দিবে, এবং আমরা এটা সফল আর কি, এর কারণেই আমরা নতুন করে এত বড় প্রজেক্ট নিয়েছি। এবং আপনারা চাইলেই চলে আসতে পারেন রংপুরে,
সরাসরি চলে আসবেন, আমাদের তো নাম্বার দেয়াই থাকবে। তো দেখা যায় আলো বেশি নাকি, পুরো ভিউটা নিস তো এরকম আসে। তো ভিডিওতে অনেক বকবক করলাম, আমি সবসময় চাই আপনারা কম খরচে এই কাজগুলো করেন, কারণ হচ্ছে আপনারা যদি নর্মালি খরচটা প্রথমেই কমিয়ে না আনতে পারেন, পরবর্তীতে কিন্তু আপনাদের একটু সমস্যা হবে, কারণ আগেই আপনাকে খরচটা কমিয়ে নিয়ে আসতে হবে। এবং সময়টাকে কিভাবে আমরা বাঁচাতে পারি, যেমন আমি এই চেষ্টাটা করেছি, জানি না কতদূর কী কাজ হবে, তবে মনে হয় না কোনো রিয়াকশন আছে। এদিক দেখা, এবং মনে হয় না কোনো রিয়াকশন আছে, তবে আমরা আপনাদেরকে আরও নতুন নতুন জিনিস দেব। কীভাবে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে বায়োফ্লক সব সিস্টেম হচ্ছে, তো তো আপনারা যারা পোনা কেনেন, পোনাগুলো তো দেখবেন সাধারণত পুকুর থেকে তোলা পোনা, এরকম পোনা আপনারা নেন, কিন্তু আমরা আপনাদেরকে এমন পোনার ব্যবস্থা করছি যেটাতে হচ্ছে আপনারা নর্মালি যে পোনাটা নেন তার থেকে আলাদা, কারণ সে এখান থেকে বায়োফ্লকেই বড় হবে। আপনারা এখান থেকে একটা পরিবেশ পেয়ে যাবে, এখান থেকে একটা পরিবেশ পাওয়ার পর যখন আবার বায়োফ্লকে যাবে তখন কিন্তু আপনার মর্টালিটিটা অনেক দূর কমে যাবে। এখন যখন পুকুরের মাছটাকে আপনি বায়োফ্লকে দিচ্ছেন তখন কিন্তু আপনাদের অনেকটা মোটামুটি বলা চলে যে মর্টালিটি বেশি হচ্ছে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে বায়োফ্লকের পোনা বায়োফ্লক সিস্টেমেই বড় করে আপনাদের হাতে পৌঁছায় দিতে। এই জন্যেই এত বড় আমরা প্রজেক্ট করছি, আমাদের নিজেদের চাষ থাকবে একপাশে, একপাশে আপনাদের পোনার ব্যবস্থা থাকবে। তো যারা পোনা নিতে চাবেন বা আমাদের কোনো রকম হেল্প লাগে, কৃষি বাজারের নাম্বারে ফোন করবেন। যদি প্রশিক্ষণের দরকার হয়, আমাদের অলরেডি চারটা ব্যাচ উঠে গেছে, পঞ্চম ব্যাচ আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে। তো আপনারা চাইলেই আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে পারেন এবং যে কোনো হেল্প এবং সরাসরি এসে দেখে যেতে পারেন। আর আরেকটা সুবিধা হচ্ছে আমরা এখানে প্র্যাকটিক্যালের ব্যবস্থাটা খুব সুন্দর করেছি, কারণ একদম খামারের ভিতরেই আমরা আমাদের ট্রেনিং সেন্টারটা করছি, মানে ট্রেনিং রুমটা করছি, সেটাতেই আপনারা নর্মালি এখানে প্র্যাকটিক্যালি দেখতে পারবেন কীভাবে আমরা করেছি, কীভাবে এই কাজগুলো হচ্ছে সম্পূর্ণ। তো ভিডিও আর বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।